বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বাংলায় প্রথম দু দফার ভোটের প্রার্থীর তালিকা চূড়ান্ত করে ফেলেছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা মনে করা হয়েছিল শুক্রবার তৃণমূল পূর্ণাঙ্গ প্রার্থীর তালিকা প্রকাশ করে দেওয়ার পর বিজেপিও প্রথম প্রার্থীর তালিকা প্রকাশ করবে কিন্তু দিলীপ ঘোষেরা তা করেনি বরং বিজিবি সূত্রে বলা হচ্ছে তাদের প্রথম তালিকা প্রকাশ হবে রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পর বিজিবি সূত্রে বলা হচ্ছে যে প্রথম দুদফার ভোট হবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার আয়োজনে দলের দক্ষিণবঙ্গের নেতা ব্যস্ত এই সব জেলা থেকেও মোদীর সবাই কর্মী সমর্থকরা আসবেন এবার বিজেপির প্রার্থী হওয়ার জন্য দলের মধ্যে যে পরিমাণ আগ্রহ ও দাবি রয়েছে সেটাই চিন্তা বাড়িয়েছে কৈলাস বিজয় বর্গীদের দিলীপ ঘোষের কথায় এক একটি আসন পিছু পঁচিশ জন করে টিকিট প্রত্যাশিত রয়েছেন ফলে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই মা অভিমান পর্ব শুরু হয়ে যেতে পারে তার প্রভাব পড়তে পারে ব্রিগেডের আয়োজনে সেই কারণে প্রধানমন্ত্রী সভার পরই তালিকা ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বিজেপি সূত্রে এও জানা গিয়েছে যেসব প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে তাদের তলে তলে জানিয়ে দেওয়া হয়েছে যাতে মনোনয়ন পেশ করার জন্য তাদের হলফনামা প্রস্তুত করা শুরু হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে বুঝতেই পারলেন গতকাল কেন বিজেপি তার প্রার্থী তালিকা প্রকাশিত করেনি তবে এই প্রার্থী তালিকায় থাকছে নতুন নতুন নাম এবং নতুন নতুন চমক টলিউডের যে তারকারা রয়েছে যারা সদ্য বিজিবিতে যোগদান করেছে তাদের নামেও এই তালিকায় থাকতে পারে একই সঙ্গে শুভেন্দু তো থাকবেই এই তালিকায় আরও অনেকের নামই এই তালিকায় থাকতে চলেছে তো বন্ধুরা ব্রিগেড সবার পরেই কিন্তু এই নতুন তালিকা প্রকাশ করবে বিজিবি এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ